তো বন্ধুরা, আমি আজ রান্না করবো মটরের ঘুগনি। তো ঘুগনি সবাই কম বেশি রান্না করতে পারো, এটা না যে কেউ পারো না, সবাই পারো, কিন্তু আমি আমার মতো করে শেয়ার করলাম। তো দেখো, আমি মটর আর আলু একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর তার মধ্যে দিয়েছিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো, আর তার মধ্যে দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ আর আদা বাটা, দিয়ে আর দেবো জিরে আর ধনে লঙ্কা বাটা, সাথে নুন হলুদ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। বেশ কষাতে থাকবো, অনেকক্ষণ ধরে বেশ ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে তারপরে যে মটর সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ মটর জল ঝরিয়ে সেই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত পুরো মশলাটা না মিশে যায় মটরের সাথে, ততক্ষণ কষাতে থাকবো। কষানো হয়ে গেলে তারপরে সেদ্ধ করা মটরের থেকে যে জলটা রেখেছিলাম সেই জলটাই আমি দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে টকবক করে ফুটতে থাকবে, আর সব শেষে দিয়ে দেবো গরম মশলা। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর যারা যারা আমার ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি।